বাংলাদেশের অর্থনীতি 2024 সালের মধ্যে মালয়েশিয়া, হংকং এবং সিঙ্গাপুরকে ছাড়িয়ে বিশ্বের 30তম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে, এমনটা জানিয়েছে সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ বা সিইবিআর প্রকাশিত এক বৈশ্বিক প্রতিবেদনে। বাংলাদেশের অর্থনীতি 2020 সালে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলে 40তম অবস্থান থেকে 2029 ও 2034 সালের মধ্যে যথাক্রমে 26তম এবং 25তম অবস্থানে উঠে আসবে বলে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল 2020 এর প্রতিবেদনে বলা হয়। ওয়ার্ল্ড ইকোনমিক লিগ সম্প্রতি 193টি দেশে 2034 সালের অর্থনীতির পূর্বাভাসের প্রতিবেদন প্রকাশ করেছে। সিইবিআর তাদের প্রতিবেদনে বলেছে, 2019 সালের পিপিপি সমন্বিত জিডিপি $5,028 সমন্বয়ে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ। প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরে 7.8% প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশের অর্থনীতি দুর্দান্ত করেছে। 2018 সালে দেশটি 7.9% প্রবৃদ্ধি অর্জন করেছিল। 2014 সাল থেকে দেশের জনসংখ্যা প্রতি বছর 1% হারে বাড়ছে। এর মানে হল সাম্প্রতিক বছরগুলোতে মাথাপিছু আয় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। জিডিপির অংশ হিসাবে সরকারি ঋণ গত বছর বেড়েছিল 34.6%, যা 2018 সালে ছিল 34%। ঋণ বাড়া সত্ত্বেও সরকারি আর্থিক খাতগুলো ভালো অবস্থানে রয়েছে। অপেক্ষাকৃত কম ঋণের বোঝা 2019 সালে সরকারকে 4.8% ঘাটতি বাজেট দিতে সহায়ক হয়েছিল। প্রতিবেদনে জানানো হয়, জিডিপি প্রবৃদ্ধির বার্ষিক হার 2020 থেকে 2025 সালের মধ্যে গড়ে 7.3% হওয়ার পূর্বাভাস রয়েছে। সিইবিআর ভবিষ্যৎবাণী করেছে, পরবর্তী 9 বছরে অর্থনীতি বৃদ্ধির এই হার বজায় থাকলে 2020 সালের মধ্যে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ তালিকায় বাংলাদেশ 40তম স্থান থেকে 2034 সালের মধ্যে 25তম স্থানে উঠে আসবে।